কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটল্যাব স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করলেন বাংলাদেশের বর্তমান সময়ের ব্যস্ততম দুই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন। বুধবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে চিলিকে এক গোলে হারিয়েছে মেসি মার্টিনেজরা। গ্যালারিতে মেহজাবিনের সঙ্গে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করে ফারিন লিখেছেন, আর্জেন্টিনা 1-0। দুজনেই আর্জেন্টিনার সামর্থ্য। ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন লিখেছেন, কে জিতবে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় ফুটবল টিম এবং প্রিয় অভিনেত্রীদের একসাথে দেখতে পেরে দর্শকরাও বেশ আনন্দিত। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটল্যাব স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করলেন বাংলাদেশের বর্তমান সময়ের ব্যস্ততম দুই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন। বুধবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে চিলিকে এক গোলে হারিয়েছে মেসি মার্টিনেজরা। গ্যালারিতে মেহজাবিনের সঙ্গে তোলা একটি সেলফি ফেসবুকে পোস্ট করে ফারিন লিখেছেন, আর্জেন্টিনা 1-0। দুজনেই আর্জেন্টিনার সামর্থ্য। ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন লিখেছেন, কে জিতবে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় ফুটবল টিম এবং প্রিয় অভিনেত্রীদের একসাথে দেখতে পেরে দর্শকরাও বেশ আনন্দিত। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।